করোনা থেকে হজ যাত্রীদের সুরক্ষা দিতে এবছর বিশেষ ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার আলাদা ব্যবস্থা করা হচ্ছে মহামারীর কারণে এবারও সৌদি আরবে থাকা ষাট হাজার ব্যক্তি কেবল হজ পালনের সুযোগ পাচ্ছেন পবিত্র হজের প্রস্তুতি নিয়ে সৌদি আরবের মক্কা থেকে আব্দুল হালিম বাচ্চুর পাঠানো তথ্য ছবিতে জানাছেন ইমরুল হাসান করোনা মহামারীর কারণে এবারও বিশেষ প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার তবে গতবারের চেয়ে কিছুটা ভিন্ন এবারের পরিষেবার ধরন মক্কার মিনায় হাজিদের অবস্থানের জন্য প্রস্তুতি চলছে এজন্যই নিরালসভাবে কাজ করছেন দায়িত্বরত কর্মীরা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তাবুগুলোতে প্রত্যেক হজ থাকার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে বানানো হচ্ছে হার্ডবোর্ডের সঙ্গে কাচের দরজা দিয়ে ছোট ছোট ঘর এই তাবগুলোতেই তিন দিন অবস্থান করে জামারে গিয়ে শয়তানকে পাথর মারবেন হজযাত্রীরা মক্কাই পৌঁছানোর পর হজযাত্রীদের বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টিন করতে হবে পঁয়তাল্লিশ হাজার বিদেশি হজ যাত্রীর কোয়ারেন্টিনের জন্য আলাদা স্থাপনা নির্মাণ করা হয়েছে কারও মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা দিলেই তা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে इमरुल हसन आर टी